পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখায় খোয়াই জেলা কংগ্রেস। শুক্রবার খোয়াই জেলা শাসকের কার্যালয়ের সামনে হয় কর্মসূচি। পেট্রোল ডিজেল অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে খোয়াই বিক্ষোভ কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নেতৃবৃন্দ। দাবি তোলা হয় অবিলম্বে পেট্রোল ও ডিজেলের রান্নার গ্যাস সহ অন্যান্য সামগ্রীর মূল্য হ্রাস করার জন্য। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, কংগ্রেস নেতা রাখাল তরফদার, ক্ষিতিশ ভৌমিক সহ অন্যান্যরা। তাদের বন্ধুগণ, কেন্দ্রীয় সরকার ইচ্ছা করেই জিনিস শুধু পেট্রোপণ্য জাতীয় দ্রব্য নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়িয়ে আছেন। আমরা কংগ্রেস দলের তরফ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে যদি এই মূল্যবৃদ্ধি যদি হ্রাস না করে, তাহলে কংগ্রেস দল আগামী দিনে রাজ্যবাসীর স্বার্থে, জনগণের স্বার্থে বৃহত্তর আন্দোলন নামবে।